চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সোমবার বেলা বারোটা ছত্রিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর বহর এস এর মূল ফটক দিয়ে প্রবেশ করে এরপর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয় এর আগে সোমবার বেলা বারোটা বিশ মিনিটে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়ার গাড়িবহর বিএসএমএম ইউ এর পথে রওনা হয় মাত্র ষোলো মিনিটেই পৌঁছে যায় গাড়িটি সেখানে খালেদা জিয়ার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে মেডিকেল বোর্ডের পরামর্শে প্রয়োজনে তাকে সেখানে ভর্তিও করা হতে পারে কারাগার ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় সড়কে বিভিন্ন মরে মরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় হাসপাতালের সামনেও বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে বিএসএমএম ইউতে চিকিৎসা নিতে আজ সকালে কারা কর্তৃপক্ষকে জানান খালেদা জিয়া সকালে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল আজ যে কোনো সময় কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হতে পারে ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সকালে জানিয়েছিলেন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে রাজি হয়েছেন আমাদের সব কিছুই প্রস্তুত আছে কিছুক্ষণের মধ্যে তিনি রওনা হবেন জেলার মাহবুবুল ইসলাম আরও বলেন আমরা তাকে আজ বিএসএমএম ইউতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ওনাকে কারা অধিদপ্তরের এই সিদ্ধান্ত জানানো হয়েছে বিএসএমএম ইউ নেওয়ার পর চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভর্তির বিষয়টি ঠিক করা হবে কারা সূত্রে জানা গেছে খালেদা জিয়ার ব্যবহার্য জিনিসপত্র ইতোমধ্যে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালের একটি সূত্র জানায় খালেদা জিয়ার জন্য ছশো একুশ বাই বাইশ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে এর আগে গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএম ইউতে নেওয়ার কথা ছিল তখন হাসপাতালের কেবিনও ঠিক করা হয়েছিল হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল শেষ পর্যন্ত খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়নি এদিকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে খালেদা জিয়াকে বিএসএমএম ইউ চিকিৎসা দেওয়ার বিষয়ে আগ্রহী নয় তারা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি তবে সরকার তাকে বিএসএমএম ইউতে চিকিৎসা দেওয়ার বিষয়ে বারবার বলে আসছে বন্ধুরা এ ছিল খালেদা জিয়ার এই মুহূর্তের সর্বশেষ খবর আরও আপডেট খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ